জুনিয়র চিকিৎসকরা তারা বলছেন তাদের লড়াই থামবে না, তাদের আন্দোলন থামছে না। তবে টানা ৪২ দিনের কর্মবিরতি শেষে আজ থেকে বিভিন্ন সরকারি হাসপাতালে কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। বাঁকুড়ার ছবি আপনাদের দেখাবো। সিস্টার্স পাথডে নো ওয়াও দ্যাট লুক ফ্যান্টাস্টিক মনেট পাসপোর্ট দিও ইশক কি নাই জুবা। পূর্ণেন্দুর কাছে চলে যাব। পূর্ণেন্দু, এই বাঁকুড়া সম্মেলনের জুনিয়র চিকিৎসকদেরই আমরা দেখেছিলাম যে বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে ত্রাণ নিয়ে দুর্গত এলাকায় পৌঁছে গিয়েছিলেন। আজ থেকে তারা আংশিক কর্মবিরতি প্রত্যাহার করছেন, কাজে যোগ দিচ্ছেন। কি বলছেন তারা? তোমাকে প্রথমে বলে রাখি যে আর্জিকর ঘটনার যে প্রতিবাদে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা এদিকে যেমন কর্মবিরতি এবং আন্দোলন চালিয়ে যাচ্ছিল প্রায় এক মাসের বেশি সময় ধরে, বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতাল এ জেলা ছাড়াও পার্শ্ববর্তী তিন চারটা জেলা এবং ঝাড়খণ্ড থেকেও রোগী এবং তার আত্মীয় আসে চিকিৎসার জন্য। কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে এক মাসের বেশি সময় ধরে জুনিয়র কথা স্পষ্টভাবে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। তবে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা তারা কাজে যোগদান করছেন, আংশিক কর্মবিরতি তারা প্রত্যাহার করেছেন, অর্থাৎ জরুরি পরিষেবায় তারা কাজে যোগ দিয়েছেন, কিন্তু আউটডোর পরিষেবা তারা দেবেন না, এমনটাই জানিয়েছেন তারা। অন্যদিকে যখন জুনিয়র চিকিৎসকদের লড়াই জারি রয়েছে, আন্দোলন জারি রয়েছে স্বাস্থ্য ভবনের সামনে থেকে, তখন জুনিয়র ডাক্তারদের ধর্ণা উঠতেই মোছা হলো প্রতিবাদের ভাষা। ফুটপাতে রাস্তায় আকা স্লোগানের ওপর পড়ল আলকাত্তার পোঁচ। স্বাস্থ্য ভবনের আশেপাশে বিভিন্ন অফিসের দেওয়ালে রং করা হয়েছে, কোথাও কালো গেটের ওপর প্রতিবাদের ভাষা মুছতে ফের চাপানো হয়েছে রং। স্বাস্থ্য ভবনের দেওয়াল পর্যন্ত নতুন করে রং করা হয়েছে। প্রতিবাদীরা সরতেই দ্রুত হাতে মোছা হচ্ছে প্রতিবাদের ভাষা। Thank you.